কমেন্টস করবে না একটা দেখে কপি করেছো, ওটা দেখে কপি করেছো, এটা কোনো কপি মানে কোনো কিছু না। কারণ ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম, একটা ভিডিও মানে আমি ধর একটা ভিডিও করছি, সেই ভিডিওটা কি নেক্সট কেউ করতে পারে না? তার মানে আমরা চোখ বেঁধে ফুচকা চ্যালেঞ্জটা করবো, আর আমরা কোনো টাইমিং দিইনি, এখানে আছে ওর 20টা আমার 20টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 শাস্তি আছে, মানে যদি দিনের বেলা হতো অন্যরকম শাস্তি দিতাম, তো হেরে যাই তখন, তো তার জন্য মানে লাস্টে শাস্তিটা তোমরা দেখতে পাবে। তো দেখো আজকে ভিডিওটা অন্যরকম, চোখ বেঁধে আমরা ফুচকা খাবো, ঠিক আছে? চোখ বেঁধে তো চলো। ও অন্ধ করে হয়ে গেছে সবে, চিটিং চিটিং করবি না কিন্তু, তুইও করবি না কিন্তু, থাম্বনেল নেবো কি করে এখন? তাহলে এরকম ভিডিও হচ্ছে তো, হাতে আমি ধরে রাখ, তারপর তুমি দেখ, সত্যি কিছু দেখতে পাচ্ছি না আমি, শুধু সত্যি মানে মিথ্যা হবে নাকি? দেখো আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, পুরো একদম হাতি হাতিয়ে খেতে হবে, শুধু তোর পেলে আমার পেলে দেখতে পাচ্ছি না, তো দেখি না, দেখতে পাচ্ছি না, বেরিয়ে আছে মনে হচ্ছে, বলছি না পাগল, এই যে পুরু বেরিয়ে আছে, আমার তো কিছু বেরিয়ে নেই, নে আমি এরকম করে যা দেখা যাচ্ছে না পাগল, ঠিক আছে দেখা গেলে ক্যামেরাতে সবাই আগে বন্ধুরা বুঝতে পারবে, তো নাও শুরু আগে দেখাবি না দাঁড়া, তো চলো আমরা কেউ কে দেখতে পাচ্ছি না। এবার ফুচকা এখানে আছে, বাটি এখানে, আর জল কই? বুঝতেই পারছি না, জানিস তো ভালো খায় কিন্তু 10-12টার বেশি খেতে পারি না। In the crowd you're gonna hear my voice when I shout it out loud, it's my life, it's now or never, but I ain't gonna live forever, I just want to live my life alive.
আমি 11টা খেয়েছি আর ও খেয়েছে 20টা। আমি দেখো সব রয়ে গেছে বৃষ্টি, আমি অনেকটা করে করে দিয়ে তো খাইছি, ভিডিওতে দেখ খেয়ে নে, তারপর তারপরে কি পানিশ দিবি দিস। কোনো চ্যালেঞ্জে জিততে পারলাম না, কি সমস্যা বলো, ফুচকাটা জিতবো ভেবে গেছি পুরো। জানি তোমাদের লোভ লাগবে, ফুচকাটা এমনই একটা জিনিস মানে একটা লোভ নিও। তুই জল কম খেয়েছিস, আমি জল বেশি খেয়েছি, খাবি বল না। ফুচকা চ্যালেঞ্জ তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, সবাই দেখে দেখে তো খেতেই পারে। তাও সন্ন্যালি ফার্স্ট হয়ে গেল চোখ বেঁধে। আমি জিতেছি তখন আমি তো বলবোই মাথায় বাটি নিয়ে উঠবাস করতে হবে। এরকম করিস না রে, 20 বার পা ব্যথা হয়ে যাবে। না হয়ে যাবে না, একটু ছাড় দে। 20 বার তোমরা বলো ফ্রেন্ড, ছোটবেলায় স্কুলে যখন কান্দের উদ্বাস করতাম সে কথা মনে। আমাদের কাকুটা খুব ভালো করে করে কুকুর আছে, দুটো খুব ভালো করে, এই কাকুটা বেশি করে পেয়ারি খায়, ওই জন্য আমি খাই। ওষুধ খাচ্ছিস না, খুবই বুঝি খাচ্ছি না তো। বর্ষার প্র্যাকটিস করছে কান্ধের উদ্বাস করাটা। তুই আমার দেখো এটা কোন একটা পানিশমেন্ট হলো, আমি যদি তুই করতিস। হ্যাঁ করতাম, আমি হেরেছি যখন আয় বাইরে আয়। 10 বার 20 বার না, 20 বার গাইস, 20 বার করবে কিন্তু, 20 বারই করবে, কোনো ছাড় হবে না। না না না, আমি 20 বার করব না, না না 20 বারই করতে, 20 বার গাইস, 20 বার তোমরা গুনো নেই কর। হ্যাঁ 15 16 16 17 18 19 20 লাস্ট জোরটা করেছিস নে, তাও ছেড়ে দিলাম। আমি এরকম কখনো করি না, দাঁড়া না, আমি আমি ভেবেছি চোখ তো বাঁধা,
হয়তো আস্তে আস্তেই খাচ্ছে। তো আমি হেরে গেলাম ঘটনা চক্রে। তো যাই হোক, আমিও এরকম কোনো একদিন, আমারও দিন আসবে। দাঁড়া না, মনে হচ্ছে কি মাথার উপর বাটিটা এখনো রয়েছে, সত্যি ওরকম মনে হচ্ছে। তো যাই হোক গাইজ, তোমরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, আর কমেন্ট বক্সে জানাবে যে এরকম চোখ বেঁধে ফুচকা চ্যালেঞ্জ দেখেছো কিনা। আর তোমাদের একটা কথা বলে দিই লাস্টে, কেউ এরকম কমেন্টস করবে না যে একটা দেখে কপি করে ছোটটা দেখে কপি করেছো। এটা কোনো কপি মানে কোনো কিছু না, কারণ ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম, একটা ভিডিও মানে আমি ধরো একটা ভিডিও করছি, সেই ভিডিওটা কি নেক্সট কেউ করতে পারে না? তার মানে এই না যে তারটা দেখে কপি করা হয়েছে। হ্যাঁ, এই যে একই গানে সবাই নাচ করছে, তার মানে হ্যাঁ হ্যাঁ এরকম হতেই পারে, কারণ আমরাও একটা ইউটিউবার, সেও একটা ইউটিউবার। তো চিন্তা ভাবনাটা মানুষের মানে সবাই কন্টেন্ট খুঁজে বেড়ায় কি করে ভিডিও বানানো যায়, তো আমরাও তেমন ভাবি। তো তোমরা এরকম কেউ বলবে না, এরকম কমেন্টস করবে না, যারা বলবে তারা প্লিজ আমাদের ভিডিও দেখবে না, খারাপ লাগলো এরা কথাটা বলতে বাধ্য হলাম, কারণ আমাদের সত্যি এত কষ্ট করে ভিডিও করা হয়, তার মানে রাত জেগে এডিট করার পরে মানে আমরা তো পারি না, ভালো পারলে কোনো ব্যাপার না, রাত জেগে এডিট করার পরে তারা যদি এরকম কমেন্টস করে সত্যি খুব কষ্ট লাগে। আর যারা ভালো কমেন্ট করে তাদের তো চুমু। হ্যাঁ, আর এই ভিডিওতেও বলে দিচ্ছি নেক্সট ভিডিও আসছে, ওই ভিডিওটা দেখেও তোমরা হয়তো ভাববে যে কপি করেছো, বাংলাদেশের এরকম ভিডিও আছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের অনেক গান আমরা ইউজ করি, বাংলাদেশের অনেক ভিডিও দেখে আমরা করি, তো তাতে কি আছে? কপি করলো সেই লোকজন তো আমরা হয়ে গেলাম না, তাদের ভাষা, তারা কিভাবে কথা বলছে, সেই ভয়েস, সব কিছু চেঞ্জ, আর পুরো একই রকম হয় না। তো আমাদের মতো করে আমরা করি, আশা করছি ভালো লাগবে, তোমরা সব ভিডিওগুলো দেখবে। তো গাইজ, বাই বাই।